করোনায় আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার আহ্বান শিক্ষার্থী অভিভাবকদের। বন্ধের মধ্যে পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। অনলাইন ক্লাস আসলে কয়জন করতে পারে? তারা কোনো পড়াশোনাই করতে যাচ্ছে না, বাসায় তো পড়ি না, কোনোভাবেই পড়ানো যায় না। একটা রেস্ট্রিকশনের ভিতরে স্কুল খুলতে পারে। করোনা মুক্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ। কোথায় কোন জায়গায় করোনার সংক্রমণ এখনো তেমন হয়নি অথবা লাগামের মধ্যে আছে, তার ভিত্তিতে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। বই উৎসব না হলেও পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, আদায় হবে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসে। 6 মাসের মধ্যেই টোলের হার নির্ধারণ। হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে প্রতারণা, ফাঁদে পা দিচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও, চক্রের 5 সদস্য গ্রেপ্তার। বিচার চাইতে এসে আদালতের বারান্দায় বছরের পর বছর যেন না কাটে আহ্বান রাষ্ট্রপতির। মামলা জট কমাতে আরও বেশি বিচারক নিয়োগের তাগিদ অ্যাটর্নি জেনারেলের। এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। করোনায় ঘরবন্দি জীবনে যুক্তরাষ্ট্রের তুষারপাত যেন স্বস্তি, বাড়ির রাঙিনায় উচ্ছ্বাসে মাতল শিশুরা, যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত টিকাদান।